রেটিনা জিনিসটি কি আসলে? চোখের সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ যেটি, সেটি হচ্ছে চোখের রেটিনা। এই রেটিনাতেই যখন আলোক রশ্মি পড়ে তখন আমাদের সে দৃষ্টি শক্তির উদ্রেক করে, যেটি আমাদের ব্রেনের মাধ্যমেই কন্ট্রোল হয়ে থাকে। তো বুঝতেই পাচ্ছেন যে রেটিনায় মানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটি চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে চোখের রেটিনা। আমাদের মনে হয় দুটো ছবি আছে রেটিনার। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটি একটি চোখের নর্মাল রেটিনার ছবি। এখানে দেখা যাচ্ছে আমরা রেটিনার মধ্যে ব্লাড ভেসেলসগুলো দেখছি, যেটা রক্তনালীগুলো দেখা যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যে তার অপটিক নার্ভ, এই রেটিনার যে সেন্টার অংশটা তাকে আমরা বলি মেকুলা। এই মেকুলাতেই যখন আলোকরশ্মি পড়ে তখন আমাদের দেখার অনুভূতির সৃষ্টি করে, যেটি আলোকরশ্মির যে এটা বিম্ব বা যে প্রতিচ্ছবি, সেটি আমাদের যে অপটিক নার্ভ, যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি, তার মাধ্যমে ব্রেনে পৌঁছে আমরা দেখার অনুভূতিটা পাই। আচ্ছা, আপনি বলছিলেন চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে রেটিনা। সাধারণত চোখের রেটিনায় কী কী ধরনের রোগ বা সমস্যা হয়ে থাকে যদি একটু বলতেন? চোখের শরীরে সব ধরনের রোগেই সাধারণত রেটিনাকে আক্রান্ত করতে পারে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মানে যে কোনো বাত বা প্রদাহজনিত শরীরের যে কোনো রোগই রেটিনাকে আক্রান্ত করতে পারে। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় প্রিমেচিউর বেবি বা যেগুলো জন্মের নির্দিষ্ট সময়, জন্মের আগে, তারপরে বোঝাই যাচ্ছে রেটিনা মোটামুটি চোখের একটি ভালনারেবল অর্গান, যেটি যে কোনো ডিজিজ বা যে কোনো রোগ সেটিকে আক্রান্ত করতে পারে। আঘাত পেলেও সেটি খুব ডেলিকেট স্ট্রাকচার, খুব সূক্ষ্ম অঙ্গ, যেটা যে কোনো কারণেই সেটি আক্রান্ত হতে পারে আঘাতের ফলে। আচ্ছা, আমাদের কাছে কিছু ছবি আছে স্যার চোখের রেটিনার রোগ বিষয়ে। এটি আমরা আসলে চোখের একটি ডায়াবেটিসজনিত রোগের একটি ছবি, যেটা নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির একটি ছবি। দেখা যাচ্ছে আমাদের এখানে হ্যামোরেজ হয়েছে রেটিনাতে, ইন্ট্রারেটিনাল হ্যামোরেজ বলে আমরা, এবং সেই রেটিনার চোখের যে অংশটা দিয়ে আমরা দেখি মেকুলা রেটিনার, সেখানে দেখা যাচ্ছে কিছু পানিও জমেছে, যে গ্রেইশ এরিয়া সেটাতে, গ্রেইশ এরিয়াটা আসলে পানি জমেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা মেকুলার ইডিমা বলি। এটা আসলে ডায়াবেটিসজনিত একটি রোগের কমপ্লিকেশন। এটা সেই রেটিনার ডায়াবেটিসজনিত রোগের, আমরা যেটা বলছিলাম মেকুলার ইডিমা, সেই ইডিমার কারণে যে মেকুলাতে যে পানি জমেছে সেটির একটি প্রতিচ্ছবি, যেটা আমরা ওকুলার কোহেরেন্স টমোগ্রাফি বা ওসিটি, তার মাধ্যমেই আমরা এটা নিয়েছি। সেটি আমরা দেখছি কুটুরিগুলো, যে সেন্টার অংশে যে কুটুরিগুলো, এগুলো আসলে পানি জমে এই ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। আপনি বলছিলেন স্যার যে ডায়াবেটিসজনিত কারণে চোখের রেটিনা আক্রান্ত হয়। স্যার, সাধারণত কী কী উপসর্গ নিয়ে রোগীর আপনাদের কাছে উপস্থিত হয়? ডায়াবেটিসজনিত কারণে চোখের যে রেটিনার রোগ হয় সেটি সাধারণত কোনো কিছু উপসর্গ ছাড়াই আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। যখন রোগী আমাদের কাছে চোখ চেক করাতে আসে রুটিন চেকআপের, তখন আমরা রেটিনা যখন দেখি চোখের মণি বড় করে, তখন আমরা এই রোগ অনেক সময় ডায়াগনোস করে থাকি। যদিও বা রোগীর কোনো কমপ্লেইন থাকে না, তারপরও আমরা দেখতে পাই তার প্লোরিফারেটিভ অথবা নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আর উপসর্গ বলতে এক একটি রেটিনার রোগ এক এক ধরনের উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে। যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি এক ধরনের উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে, বিআরবিও বা যেটা ব্লাড প্রেশারের কারণে বা ডায়াবেটিসের কারণে এই যে ব্রাঞ্চ রেটিনাল ভেইন অকলুশন, তারা এক ধরনের উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে। চোখের রেটিনাল ডিটাচমেন্ট বা রেটিনা ছিঁড়ে গেলে যে উপসর্গটা হয় সেটি আরেক ধরনের। ধন্যবাদ স্যার। আপনারা সাধারণত ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রলিফারেটিভ বা নন প্রলিফারেটিভ কীভাবে চিকিৎসা করে থাকেন, সাধারণত এর পদ্ধতিগুলো যে সম্পর্কে? ডায়াবেটিসজনিত কারণে রেটিনা মানে খুব ভালোভাবেই আক্রান্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রেই রেটিনা ডায়াবেটিসজনিত কারণেই রেটিনাটা আক্রান্ত হয়। সে আক্রান্তর মধ্যে দুই ধরনের রেটিনার রোগ হয়, একটি হচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা বলি, এটি একটু খারাপ টাইপের, এটিতে, আরেকটি হচ্ছে নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা হয়, এটি একটু বিনাইন ফর্ম বা এটি একটু ভালো। হ্যাঁ,
এখন নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এই দুই ক্ষেত্রেই চোখের যে অংশটা দিয়ে আমরা দেখি মেকুলা, এখানে পানি জমতে পারে। এখন এই পানিটা এটা যেটিকে আমরা বলি মেকুলার ইডিমা। আর নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটু বিনাইন ফর্ম, যেহেতু এটির অনেক সময় চিকিৎসা না করলেও চলে। আমরা ডায়াবেটিস কন্ট্রোল করলে, ব্লাড প্রেশার কন্ট্রোল করলে, কিডনি ফাংশন কন্ট্রোল করলে এগুলো ভালো হয়ে যায়। আর প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে যদি, যেহেতু ভঙ্গুর রক্তনালীর সৃষ্টি হয় এবং এই ভঙ্গুর রক্তনালীগুলো একসময়ে প্লোরিফারেশন করে বা বেড়ে গিয়ে পাতলা পদ্মার মতো সৃষ্টি করে, রেটিনাকে অনেক সময় ছিঁড়ে ফেলতে পারে, তখন এই কারণেই আমরা এই প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির সাধারণত চিকিৎসা করি। এটি যদি, এটি যদি কোনো কমপ্লিকেশন না করে, রেটিনাকে না ছিঁড়ে বা ওই অবস্থায় থাকে, আমরা যেন রক্তক্ষরণ না হয় সে কারণে আমরা এটিকে লেজার করে থাকি। যদি চোখ, এর ক্ষেত্রে যদি চোখের যে অংশ দিয়ে আমরা দেখি সে অংশ যদি পানি জমে থাকে, মেকুলার এডিমা জমে থাকে, তো সেক্ষেত্রে আমরা ইনজেক্ট করে থাকি, ইন্টারভিট্রাল অ্যান্টিভিজিএফ ইনজেকশন দিয়ে এটি চিকিৎসা করে থাকি। আচ্ছা, ধন্যবাদ স্যার। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আমাদের একটা খুবই মোটামুটি কমন বা অগ্রসরমান হচ্ছে আমাদের সোসাইটিতে। উচ্চ রক্তচাপজনিত কারণে চোখে কী কী ধরনের সমস্যা হতে পারে, ইনফ্যাক্ট চোখের রেটিনাতে কী কী ধরনের সমস্যা হতে পারে যদি একটু বলতেন? উচ্চ রক্তচাপজনিত কারণে চোখের রেটিনাতে প্রথম যেটা হয় সেটাকে আমরা বলি বিআরভিও অথবা সিআরভিও, ব্রাঞ্চ রেটিনাল ভেন অকলুশন অথবা সেন্ট্রাল রেটিনাল ভেন অকলুশন। এছাড়া উচ্চ রক্তচাপজনিত কারণে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আমরা বলি। এটি চার ধরনের হয়ে থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4। এবং এটা, এটা এক একটি গ্রেডের উপসর্গ এক এক রকম এবং কমপ্লিকেশনগুলো এক এক রকম। আর বিআরভিও সিআরভিও এই এই দুটোর ক্ষেত্রে ব্রাঞ্চ রেটিনাল ভেন অকলুশন এবং অথবা সেন্ট্রাল রেটিনাল ভেন অকলুশন। ব্রাঞ্চ রেটিনাল ভেন অকলুশন হলো চোখের যে অংশে আমরা দেখি সেটি, যেটিকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম মেকুলা, হ্যাঁ, সেখানে পানি জমে এবং পানি জমে মেকুলার ইডিমা সৃষ্টি করে, অনেক সময় ভঙ্গুর রক্তনালীও সৃষ্টি হতে পারে আর ভবিষ্যতে বা। তো এই কারণে আমরা সাধারণত এটাকে ইনজেকশন এবং লেজার দুটো দিয়েই সাধারণত চিকিৎসা করে থাকি ডিমান্ড অনুযায়ী। যদি ভঙ্গুর রক্তনালীর সৃষ্টি হয় তখন লেজার করি, আর অথবা যদি নিউভাস্কুলার গ্লুকোমা, যে বিআরভিও অথবা সিআরভিওর ক্ষেত্রে যদি আইরিশ, আমাদের যে চোখের মণি আছে ব্রাউনিশ যে অংশটা, সেখানে যদি রক্ত, মানে অযাচিত কোনো রক্তনালীর সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি নিউ ভেসেলস অন দ্য আইরিশ। সেই অযাচিত রক্তনালীগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত রেটিনাতে লেজার করি অথবা ইনজেকশন দিয়ে থাকি, যেন এগুলো রিগ্রেস হয় এবং সাথে সাথে যেন আর নাও বাড়ে। বিষয় আমাদের কয়েকটা ছবি আছে, এটি আমরা দেখতে পাচ্ছি একটি ব্রাঞ্চ রেটিনাল ভেন অকলুশন, অকলুশনের ছবি। আমরা দেখতে পাচ্ছি যে গ্রেইশ এরিয়া সেন্টারে আছে সেটি আসলে মূলত মেকুলার ইডিমার ছবি, এটি সেন্ট্রাল রেটিনাল ভেন অকলুশন। আপনি দেখতে পাচ্ছেন সারা রেটিনাতে, যেহেতু ভেইন বা শিরা, শিরাটা ব্লক হয়ে ওই সারা রেটিনাতে রক্তক্ষরণের সৃষ্টি করেছে এবং চোখের যে অংশটা দিয়ে আমরা দেখি মেকুলা সেই অংশে ইডিমার সৃষ্টি করেছে বা